আজকে আমি বীজগণিতের অনুশীলনী 7.1 এর 9 নম্বর অঙ্ক থেকে শুরু করলাম। 9 নম্বরে কি আছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার + 1/x স্কয়ার = 18। x স্কয়ার + 1/x স্কয়ার = 18 আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 18 আমরা প্রমাণ করব। আসি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এটা কি করা যায়, আমরা সূত্র কি জানি, মানে অনুশীলন কি জানি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি, কি আমরা জানি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার 2ab, আরেকটা সূত্র আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার আরেকটা সূত্র হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাকে বুঝতে হবে এখানে কোন সূত্র আমি অ্যাপ্লাই করব, যেহেতু মান দেওয়া আছে x মাইনাস 1/x = 4, তাহলে নিশ্চয় আমাকে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, এ যদি a x মানে এটাকে এ ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস এসে কি লিখতে পারি আমরা, a প্লাস মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a ইনটু b লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, এটা অনুসিদ্ধান্ত। এখন x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, কি লিখব, x মাইনাস 1/x এর মান বসাবো 4, 4 বসালে কি হয়, 4 4 স্কয়ার প্লাস 2, x এসে কেটে গেল তাহলে থাকলো 4 স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার প্লাস 2, তাহলে সমান সমান কি পাইলাম, 16 প্লাস 2 ইকুয়াল টু 18, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 18। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা প্রমাণ করতে পারলাম। এখন আসি নাম্বার টেন, 10 নম্বরটা আমরা করব। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এখন আমরা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার সমান 2, তাহলে বামপক্ষ সমান যদি 2 হয় তাহলে আমরা অঙ্কটি প্রমাণ করতে পারবো। তাহলে কি আছে, এখানে দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, তাহলে এটাকে কি করতে পারি,
সূত্র জানি প্লাস বি স্কোয়ার, যেহেতু ফোর আছে তাকে আমরা স্কোয়ার করে নিব, সমান সমান এম টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এম টু দি পাওয়ার 4 কে লেখা যায় এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি মানে এম এম হচ্ছে এ, এম স্কোয়ার হচ্ছে এ, আর ওয়ান বাই এম স্কোয়ার হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হলো এ হলো এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার। এম স্কোয়ার মধ্যে কেটে গেল, এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এটা যদি আবার এ ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এম যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে আবার সূত্র, তাহলে মান দেওয়া আছে কিন্তু এম প্লাস ওয়ান আপন এম মানে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু, অর্থাৎ এম প্লাস ওয়ান আপন এর টু। তার মানে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। আবার লিখতে পারি এটাকে এ প্লাস বি, বি মানে ওয়ান বাই এম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এম ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এম মাইনাস টু এ বি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু। আচ্ছা সমান সমান কি লিখতে পারি এম প্লাস ওয়ান আপন এম মান দেওয়া আছে টু, এম প্লাস ওয়ান বাই এম মান দেওয়া আছে টু, মান বসাই এখানে, মান বসাইলে কি হবে টু হোল স্কোয়ার মাইনাস এম এম এ কাটা গেল মাইনাস টু ব্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু, টু হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে কি পাইলাম, তাহলে আমরা এটাকে কি কি পেয়েছি টু হোল স্কোয়ার মানে ফোর মাইনাস টু হোল স্কোয়ার, ফোর মাইনাস টু লেখা যায় ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু লিখতে পারি আমরা, টু লিখে যায় তাইলে হলো কি ফোর মাইনাস টু মানে টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে দুগুণে চার সমান সমান লেখা যায় হলো ফোর মাইনাস টু ইকুয়াল টু টু। তাহলে এম প্লাস ওয়ান বাই এম সমান টু, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা এগারো নম্বর অঙ্কটি করব, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে। আসি প্রথমে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করব। আচ্ছা এখন আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি, অনুসিদ্ধান্ত কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে সমান সমান
a মানে ধরো সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ab মানে x y লিখা যায় ইকুয়াল টু এখন x প্লাস y মান দেওয়া আছে 12 x প্লাস ওর মান বসাবো এখানে 12 होल स्क्वायर माइनस फोर इनटू एवर में दवा से 27 27 तो क्या हलो 12 होल स्क्वायर मनी 12 इनटू 12 बारह और बारह गुण कर ले को तो है बारह इनटू बारह बारह दोनों सौ बीस चार हाथ रे लो दूई बारह के बारह चौदह একশো চল্লিশ বারো দুগুণে চব্বিশ তাহলে দুই বারো কে বারো বারো দিয়ে চোদ্দ একশো চল্লিশ ওয়ান ফোর ফোর মাইনাস চার সাত আঠাশের আট চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই চার দুগুণে আট দিয়ে দশ চার সাত আঠাশের আট হাতে দুই চার দুগুণে আট দিয়ে দশ তাহলে কত হলো বিয়ে করলে চোদ্দ থেকে আট গেলে সত্যি কাটলে কত ওয়ান ফোর ফোর মাইনাস ওয়ান জিরো এইট ছয় থেকে আট গেলে আটে ছয় চোদ্দ আষ্টে ছয় আটে ছয় চোদ্দ সিক্স হাতে থাকলো এক থ্রি থার্টি সিক্স কি পেলাম থার্টি সিক্স তাহলে একটা মান পেলাম আমরা সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স একটা রেজাল্ট পেলাম থার্টি সিক্স ইলেকট্রনিক কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা মান নির্ণয় করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি করতে পারবো এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস ভি হোল স্কোয়ার এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ প্লাস মানে এক্স ওয়াই হোল স্কোয়ার এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে টুয়েলভ এক্স প্লাস ওয়াই এর মান বসাবো আমরা 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু এক্স ওয়ের মান 27 সমান 12 12 140 1 4 4 মাইনাস 7 দুগুণ 14 4 হাতে হলো 1 2 দুগুণ 4 একে 5 বিয়োগ করলে কত হয় 4 4 0 14 14 থেকে 5 গেলে 9 5 14 9 হাতে লিখেছে নো নাইনটি কি পেলাম নাইনটি এটা পেলাম নাইনটি তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইনটি এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব চার দশমিক একে বারো কি দেওয়া আছে এ প্লাস বি সমান থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি হলে হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও আর এটা হলো এ বি আর এটা হচ্ছে এ বি এর মান এ বি এর মান নির্ণয় মান নির্ণয় করতে হবে তাহলে না মান নির্ণয় করবো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও বা এবং এ বি এর মান নির্ণয় করবো আসি কি দেওয়া আছে এখানে
टू ए स्क्वायर प्लस टू बी स्क्वायर, लिखी टू ए स्क्वायर प्लस बी स्क्वायर, टू ए स्क्वायर प्लस टू बी स्क्वायर, एर मान निर्णय करब। এখন এর মান নির্ণয় করতে গিয়ে আমরা অবশ্যই তো জানি 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে, তাহলে আমরা এখানে 2 এ স্কয়ার 2 বি স্কয়ার থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিতে থাকলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি 2 ইনটু এ স্কয়ার বি স্কয়ার সমান সমান কি জানি আমরা যে এ প্লাস বি होल स्क्वायर प्लस ए माइनस बी, ए माइनस बी होल स्क्वायर, এটা হচ্ছে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার পাইলাম 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এখানে মান বসাবো, এ প্লাস বি এর মান দেওয়া আছে 13, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তাহলে মানটা বসাই দিই। তাহলে এ প্লাস বি সমান 13 হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 3 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার, তাহলে কি পেলাম 13 ইনটু 13, 3 13 ইনটু 13 প্লাস 3 9, তাহলে 13 ইনটু 13 কত হয় 13, 13 কত হলো 3 তার 39 এর 9 হাত হলো 3, 13 এক 13 14 15 16 16, 3 তার 39 এর 9 হাত হলো 3, 13 এক 13 14 15 16 169, কি পেলাম এখানে সমান সমান 169 প্লাস 9 সমান সমান কি হলো 9 9 18 8 হাতে থাকলো 1, 9 18 18 থাকলো 1, 6 1 7 1 1 7 8, তাহলে একটা আমরা পেলাম হলো 2 a স্কয়ার প্লাস 2 b স্কয়ার ইকুয়াল টু 1 7 8, একটা পেলাম 1 7 8। আচ্ছা আর একটা অংশ আছে কি দেওয়া আছে a b এর মান নির্ণয় করতে হবে, এখন আমরা a b এর মান নির্ণয় করব। হচ্ছে এবি, এবি এর মান নির্ণয় করব। এখন এবি সূত্র কি, এবি সূত্র হচ্ছে এবি অনুসিদ্ধান্ত কি, সেটা এবি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার। আমরা এবি ইকুয়াল টু এভাবে লিখতে পারি, মানে এবি সমান এ প্লাস বি ডিভাইডেড হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার। এখন আমরা কি করব, এ প্লাস বি সমান 13 এবং এ মাইনাস বি সমান 3 দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসিয়ে দেব। মানটা বসিয়ে দিলে কি হবে, মানটা বসিয়ে দিলে কি হবে, এখানে আমরা নিচে 4 লিখতে পারি, 4 স্কয়ার নিচে নিয়ে গেলাম নিচে 4, আর এ প্লাস বি মান কত দেওয়া আছে 13 উপর স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 এ মাইনাস বি মান কি দেওয়া আছে 3 হোল স্কয়ার, এটা কি এভাবে লিখতে পারি, তাহলে 13 ইনটু 13 তাহলে কি হলো এখানে লসাগু পেলাম 4, 13 ইনটু 13 কত 13 ইনটু 13 ইনটু 13 3 তার 39 এর 9 হাতে থাকলো 3, 13 কে 13 14 15 16 169, এটা গুণ করলে কত হয় 169 মাইনাস 3 তার 9, তাহলে আমরা এভাবে লিখতে পারি 169 মাইনাস 4, তাহলে কি হলো সমান সমান নিচে 4 উপরে কত থাকলো 9 0 160, এখন আমরা 4 দিয়ে ভাগ করলে 4 4 16 0 40 সমান সমান কি হলো 40, তাহলে সুতরাং তাহলে আমরা কি পেলাম এখন এ বি সমান, সুতরাং এ বি ইকুয়াল টু 40।